হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। স্মার্টফোন চার্জে দিলে চার্জ হতে অনেক বেশি সময় লাগে, এর কি কোনো নির্দিষ্ট সমাধান আছে? স্মার্টফোন এখন অনেক মানুষেরই নিত্য সঙ্গী। এই সঙ্গীর দীর্ঘায়ুর জন্য এর ব্যাটারির দিকে খেয়াল রাখা অতি জরুরি। এই ব্যাটারি কীভাবে ব্যাকআপ বাড়িয়ে রাখা যায় সেই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আমি এর আগে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা পাবেন এই ভিডিওটা আই বাটনে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে। কিন্তু অনেক স্মার্টফোনে চার্জ হতে অনেক বেশি সময় নেয়, কিন্তু এর কারণ কি ও সমাধান কি? তো চলুন জানা যাক এর সমাধান এবং কারণ কি। আপনারা দেখছেন আইটেক ভয়েস আর আমি আপনাদের সাথে আছি রাজু। ব্যাটারি পরিবর্তন অনেক সময় ব্যাটারির সমস্যার কারণেই ধীরে ধীরে গতিতে চার্জ হতে পারে। স্মার্টফোন গরম হয়ে যাওয়া ও চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এইসব ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করুন, সমাধান হয়ে যাবে। চার্জিং পোর্টের সমস্যা, চার্জ হতে দেরি করলে চার্জিং পোর্ট যাচাই করুন। চার্জার ঠিকভাবে সংযোগ না পেলেও চার্জিং প্রক্রিয়ায় অব্যাহত হয়, এর কারণে ফোন ধীর গতিতে চার্জ নিতে পারে। অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে চার্জিং পোর্ট সংগ্রহ করে নিতে পারেন। কেবল যাচাই, অনেক সময় চার্জিংয়ের কেবলের কারণে চার্জিংয়ের গতি কমে যায়। দীর্ঘদিন ব্যবহারের কেবলের অগ্রভাগে ক্ষয়ে যাওয়া বা মরিচা পড়ে যায়, ফলে এই অবস্থায় কেবলটি দিয়ে যখন আপনি চার্জ দেবেন তখন চার্জটি হতে অবশ্যই অনেক সময় নেবে। এই জন্য নির্দিষ্ট আউটলেট বা সার্ভিস সেন্টার থেকে আপনি চার্জারটি সংগ্রহ করে নিতে পারেন। অ্যাডাপ্টার যাচাই, কিছু ক্ষেত্রে চার্জিংয়ের অ্যাডাপ্টারের সক্ষমতা কমে যায়। চার্জিংয়ে স্লো অনুভূতি হলে তাই এই অ্যাপ দ্বারা চার্জারের হার জেনে নেওয়া যেতে পারে। স্বাভাবিকের চাই কম হারে চার্জ হলে চার্জারটি পরিবর্তন করুন, সমস্যার সমাধান হয়ে যাবে। চার্জে দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করলে চার্জে থাকা স্মার্টফোন চার্জ হতে অনেক সময় নেয়, ফলে চার্জিং প্রক্রিয়া বিলুপ্ত হয়। অনেক ক্ষেত্রে এই ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়, তাই চার্জে দেওয়া অবস্থায় স্মার্টফোন ব্যবহার করবেন না, কারণ আপনার স্মার্টফোনের মূল্য আপনার কাছে অনেক বেশি আর আপনার স্মার্টফোনের সুস্থতা আপনি একান্তভাবেই কাম্য করেন। তাই উপরোক্ত বিষয়গুলো মেনে আপনার স্মার্টফোনটি দ্রুত চার্জ এবং ব্যাটারিকে ভালো রাখা যেতে পারে। আশা করি ভিডিওটা আপনার অনেক কাজে দেবে বা ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কীভাবে ব্যাটারি ব্যাকআপ দীর্ঘায়ু করা যায়, সেই বিষয়ের ভিডিওটা আমি আগে বলেছি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে পেয়ে যাবেন, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, আইটেক ভয়েস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে আশা করি শেয়ার করবেন। দেখা হবে একটা নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।